वेलकम टू आवर चैनल। देखो कि अझोर धारा बोए जाच्छे, सकाल थेके शुरू होयेछे, एरकम कन्टिन्यूस चले जाच्छे। गाछगुलो आर बृष्टिर जल सह्य करते पारछे ना, सब नुइये पड़छे। एत बृष्टि, बाप रे, से कखन थेके भोर रात्रि थेके चलछे। তোমাদের দেখালাম, দেখলে তো কিরকম বৃষ্টি পড়ছে। সেই ভোর রাত্রির থেকে সে কী যে বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াস। মাঝখানে না একটুখানি থেমেছিল, আবার শুরু হয়েছে। মানে কিরকম বিরক্তি লাগছে। মানে সব থেকে একটু টেনশন হচ্ছে জানো, আজকে আমার বর তো পটিয়ে গেছে। আমি সকালবেলা থেকে ওকে বারণ করছিলাম দিও না, বললো না কাজ আছে, আমাকে অফিস যেতেই হবে, ট্রেনে করে যায়। সকালবেলা থেকে ওই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি একটা। তার মধ্যে মামামের পরীক্ষা তো বাজ করছিল, ভাবছি কী করে ল্যাপটপ অন করে পরীক্ষা দেবে, ভীষণ টেনশন করছিলাম। তাই জন্য আর এইসব কারণে আর সকালবেলা থেকে আমি ভিডিও করতে পারিনি কিছু। এখনই ভিডিওটা শুরু করলাম। আমার স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, মামামের পরীক্ষাও কমপ্লিট, এখন অনেকটা টেনশন ফ্রি। বরের সাথেও কথা হয়েছে, অফিসে পৌঁছে গেছে, তাই জন্য এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন একটু থেমেছে। তা আজকে আজকে তো মানে শর্টকাটে রান্না হয়েছে, পুরো আলু পোস্ত, বিউলির ডাল আর মাছ হয়েছে। আমার বর তো আজকে মানে অফিস থেকে এসে এখন মানে বলবেই আজকে আমি খিচুড়ি খাবো। তা আজকে খিচুড়ি খাওয়ারই পুরো ওয়েদার, মানে অঝোর ধারা হয়ে যাচ্ছে এখন। তো আজকে খিচুড়িটা না খেলে আজকে দিনটা মিস হয়ে যাবে। আজকে রাত্রিবেলা ঠিকই করেছি, খিচুড়ি করবো। এর মাথাটা আমাদের ওপর, ফ্রিজের মাথাটা একদম নোংরা হয়ে আছে কবে থেকে। রোজই ভাবি পরিষ্কার করবো, পরিষ্কার করবো, কোনোদিনই আর ইচ্ছা করে না। তো আজকে এখন হাতে অনেকটা সময় আছে, চান হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বসে থেকে কী করবো, তাহলে ওই কাজটা করে নিই। চলো ফ্রিজটা গোছাই আর, ফ্রিজটা না সরি ফ্রিজের মাথা। এইটা একটা প্ল্যান্টার, দেখো আমি তিনটে সেটের প্ল্যান্টার কিনেছি, কি কিউট দেখতে না। স্যানিটাইজার ফালতু ফালতু সব বোতল আছে কতগুলো, যে যা পাই সব এখানে রেখে দেয়। আমার বরের কান্না দেখো, পৃথিবী শুদ্ধ জিনিস এখানে ঢুকিয়ে রেখে দেয়। সব যন্ত্রপাতির কারবার, এত যন্ত্রপাতি ওর আছে, এগুলো যে কোথায় এত রাখবে সেসব জায়গাও খুঁজে পাই না। এটা হচ্ছে আমার কাজ করার সঙ্গী, চালিয়ে গান শুনি আর কাজ করি। দেখো ছিমছাম করে পরিষ্কার করে দিলাম, উল্টো পাল্টা জিনিস সমস্ত ফেলে দিয়েছি, জানি না এসে আবার রাগারাগি করবে কি। পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন পরের পরীক্ষার জন্য আবার প্রিপারেশন চলছে। কিরে তোর কি হলো, খেতে দেবো এখন? তোরে নেবে আর খেতে দিয়ে দি, খেয়ে দে উঠে যা করার কর। আজকের মেনু দেখো, আলু পোস্ত, বিউলির ডাল, উচ্ছে চচ্চড়ি আর পাবদা মাছ, খেতে দিয়ে দি চলো। খাওয়া দাওয়া হয়ে গেল, উপরে চলে এসছে। আজকে এটা খুললাম, এই দেখো এই জিনিসটা আমি কিনেছি, একটা দোপাট্টা কাঁথা স্টিচে। এটা আমার অনেকদিনই কেনার একটা ইচ্ছা ছিল। এই ওড়নাটা কীরকম লেগেছে তোমাদের বলো, আমার খুব এটা একটা বেশ পছন্দের। একটা শান্তিনিকেতন থেকে আমি অনেকবারই কিনবো কিনবো বলে যাই, মানে যাবো যাবো করি, আর এখানে মেলাতে এত বেশি দাম চায় না এটার, ওই জন্য আর কেনা হয় না। তা কেনা হয়ে গেল, ভালোই হলো। তা চলো, এখন তো দুপুরবেলা, বৃষ্টি পড়ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটা ভাত বুন্দি আমি আর মাম্মাম দুজনে মিলে অন ঘর অন্ধকার করে। মামা ব্যাপার বলছে এখনই ঘুমেই নাকি চোখ বন্ধ হয়ে আসছে। কিরে কি অবস্থা তোর? খুব ঘুম পেয়েছে, খুব ঘুম পেয়েছে। আমিও শুয়ে পড়ি, কি কর করবো, মেয়েও ঘুমাচ্ছে, মা নিচে ঘুমাচ্ছে, আমি আর ওপরে একা একা বসে বসে কি করবো। আমিও ভাত ঘুম দিয়ে দিই একটা, আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে, চলো।
গুড ইভিনিং। সন্ধে হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। এখন বিছানাপত্রগুলোর কিরম দশা দেখো। এই দেখো বিছানাপত্রগুলোর কিরম দশা, এগুলোকে সব গুছিয়ে নিই। আজকে সন্ধ্যাবেলায় ম্যাগি করে দেবো। মামু ম্যাগি খাবে, আমার বড় এসে গেছে অফিস থেকে, ও বললো ম্যাগি খাবো। সন্ধ্যাবেলা তিনজনে মিলে ম্যাগি খাবো। বৃষ্টির মধ্যে ম্যাগি খেতে বেশ ভালোই লাগে। ওকে জিজ্ঞেস করবো আজকে কি খাবে, আজকে রাত্রিবেলা দেখি কি উত্তর দেয়। আমি তো বলেইছিলাম তোমাদের আমার বাবা কি উত্তর দেবে, দেখি আমার কথার সাথে মেলে কিনা। ম্যাগি রেডি হয়ে গেছে, অনেক দিন পর আমরা ম্যাগি খাচ্ছি। ম্যাগি আসলে খেতে বারণ করে বলে একদমই খাই না, তবে এটা ভাঙা ম্যাগি পড়েছিল অনেকদিন ধরে, এটা শেষ করে দেবো বলেই আজকে করে ফেললাম পুরোটা। আজকে তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে প্রচন্ড, ভিজেছ? সকাল থেকেই তো ভিজছি, ভিজে ভিজেই অফিসে ঢুকলাম প্রায়। মানে স্টেশন থেকে নেমে গাড়িতে উঠতে যতটুকু রাস্তা ততটুকু রাস্তাতেই ভিজে। আমি তো বললাম ভিজে যাবে। তোমার এখন অফিসে একটা আলাদা সেট জামা কাপড় রাখতে হবে। তুমি রাতে কি করছো? কি করবে যা বৃষ্টি, তুমি তো জানো খিচুড়ি আমার ফেভারিট খাবার, বৃষ্টি হলেই কি দেখলে দেখলে তোমরা। আমরা সকালবেলা কি বলেছিলাম, আমি আমার বড় অফিস থেকে এসেই বলে পাচ্ছি খিচুড়ি খাবো। তো জানি এক ফোঁটা দু ফোঁটা পড়লেই বলবে খিচুড়ি, তা আমি আজকে তো অযোধ্যারা জ্বলছি, আজকে তো হবেই খিচুড়ি। তুমি খেলে ঠান্ডা লাগার ভয়টা একটু কম থাকে, আমি যা শুনেছি মানে জ্বর ভিজেছি যেহেতু আমি। হ্যাঁ খিচুড়ি করবো আজকে। গরম ম্যাগিও কিন্তু খুব উপকারী, কেননা আমার মনে আছে যখন কেদারে গেছিলাম তুমি জানো, তখন তুমি আর আমি গেলাম যখন কেদারনাথ, প্রচণ্ড ভিজে ভিজে উঠেছিলাম না, ট্রেক করে করে উঠলাম আমরা, তা প্রচণ্ড ভিজে গেছিলাম। মাঝ রাস্তায় ম্যাগি খেলে সুপি ম্যাগি, না ওটা মাঝ রাস্তায় খাইনি, ওটা উঠেই মন্দিরের আগে, মন্দির আগে কোনো মাঝ রাস্তায় খেয়েছি যেখানে বৃষ্টিতে ভিজে গেলাম। তারপরে ওখানে রামওয়াড়া চটি পাখি কেটা ছিল, ওইখানে মাঝ রাস্তায় সুপি ম্যাগি খেলাম, আর ওইখানে উঠে তো প্রচন্ড কাঁপুনি দিল, তারপর সেই খিচুড়ি খেয়েই কাঁপুনি কাটলো, মনে আছে? অ্যাকচুয়ালি এই ম্যাগি, গরম ম্যাগি বা খিচুড়ি এগুলো ওইখানকার মানে প্রাণ বাঁচানোর জন্য খুব উপকারী ওসব জায়গা। ওই ভিজে গিয়ে ঠান্ডায় মনে আছে ওখানে মহারাজও তো বললো যে যতক্ষণ না খিচুড়ি খাবেন ততক্ষণ আপনাদের ঠান্ডা কাটবে। অবশ্য তোমরা খিচুড়ি সবাই খেয়েছিলে, আমিও খেয়েছি, তারপরেও তোমাদের আমি কিছু দিয়েছিলাম মনে হয় ঠান্ডা কাটানোর জন্য। কি খাচ্ছ এটা? এটা হলো ছানা ভাজা, মানে একরকমের পনির, এটা মিষ্টি রসে চোবানো মানে ভাজা প্রায়। এটা আমার সব থেকে ফেভারিট দোকান, সেই দোকান থেকে। তোমার তো ফেভারিট মিষ্টি আনতে আনতে আমার ফ্রিজে আর তরকারি ঢোকাবার জায়গা নেই, শুধু মিষ্টি। এবার আমি মিষ্টি বিক্রি করবো, তুমি নিয়ে আসবে আর আমি বাড়িতে বসে বসে মিষ্টি বিক্রি করবো। এখানে এক কাপের মতো ডাল নিয়েছি, মুগের ডাল, এটা শুকনো খোলায় আগে ভেজে নেব।
খিচুড়িটা তাড়াতাড়ি করার জন্য আমি ডালটা আর চালটা এই সন্ধ্যেবেলায় ভেজে একটু জলে ভিজিয়ে রেখে দেবো। ডালটা ভাজছি, একটু রঙটা বদলে যাবে আর একটু ভালো গন্ধ বেরোবে, ততক্ষণই ভাজবো ডালটা। ডালের কালারটা দেখো বদলে গেছে, ভাজা হয়ে গেছে ডালটা। এবার ডালটা আমি নামিয়ে নেব। যতটা ডাল নিয়েছিলাম ঠিক সম পরিমাণেই আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এটা নিরামিষ খিচুড়ি, মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে করব। এই ডাল চালটাও আমি একটু ভেজে নিই, তাহলে টেস্টটা একটু ভালো হয়। খুব বেশি না, 2-3 মিনিট মতো ভাজবো। ভেজে চালটা আর ডালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেবো, তাহলে রাত্রিরে যখন এটা রান্না করব সেদ্ধ হতে আমার বেশিক্ষণ সময় লাগবে না, তাই জন্য ভিজিয়ে রেখে দিই একটু ভেজে, আর কোনো কারণ নেই। চালটা দেখো ভাজা হয়ে গেছে আমার, মিনিট 2-1 মতো ভাজলাম। এবার চালটাও নামিয়ে ফেলবো। চালটা আর ডালটা দেখো ভিজিয়ে রেখে দিলাম, এবার রাত্রিবেলা যখন করব তখন তোমাদের দেখাবো পুরোটা। রান্নাঘরে চলে এসেছি খিচুড়ি করার জন্য। খিচুড়িটা বসিয়ে দিই, সন্ধ্যাবেলা তোমাদের দেখালাম চাল আর ডালটা ভেজে ভিজিয়ে রেখেছি, তাদের তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার খিচুড়ি করাটা স্টার্ট করি, চলো দেখিয়ে দিই। সবাই জানো তাও দেখিয়ে দিই, আমি করছি যখন দেখাই একটু কীভাবে আমি করি। প্রথমে জিরেটাকে একটু শুকনো কলায় ভেজে নিচ্ছি, এটা আমি একটু করি, সবাই দেয় না অবশ্য, আমি দিই, তোমরা দিয়ে একবার দেখতে পারো, ভালো লাগে গন্ধটা। দেখো জিরেটা শুকনো কলায় ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে একটু গুঁড়িয়ে রেখে দেবো। প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দেখো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। এবারে জিরে ফোড়ন দিলাম, জিরেটা একটু বেশি করে ফোড়ন দিতে হবে, জিরে ফোড়নের যখন গন্ধটা বেরিয়ে যাবে তখন আদা দেব। ফোড়নের গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, এবার আদাটা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা একটু জল দিয়ে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলে কি হয়, আদাটা পুড়ে যায় না। আদাটা ভাজা ভাজা হয়ে গেল, দেখো একটা টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা একটু নরম হবে। এর মধ্যে আমি আর যে মশলাপাতি দেবো সেগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দেবো, তাহলে টমেটোটাও নরম হয়ে যাবে, মশলাগুলোও পুড়বে না। এবার একটু চাপা দিয়ে দিচ্ছি, চাপাটা তুলে দেখি এবার মশলাটা। টমেটোগুলো নরম হয়ে গেছে, দেখো মশলাটা কষে গেছে। এবার চাল আর ডালটা যে একসাথে ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, তা দিয়ে একটু নাড়িয়ে নেব। চাল আর ডালটা দেখো নাড়িয়ে নিই মশলার সাথে, তারপর নুন মিষ্টি দিয়ে জল দিয়ে দেবো। চাল আর ডালটা মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই আলু আর গাজর দেখো কেটে রেখেছি, এটাও দিয়ে দেবো। যে কোনো সবজি, যা সবজি বাড়িতে থাকবে দিতে পারো, মটরশুঁটি ফুলকপি যা থাকবে দিতে পারো, আমার এইগুলো আছে এখন, আমি তাই দিলাম। এবার নুনটা দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। চিনি দিতে হবে, কিন্তু চিনিটা কিন্তু মাস্ট। চিনি দিলাম, 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে রাখবো, ফুটুক, ফুটে গেলে আবার একবার নাড়িয়ে দিতে হবে। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো খোলায় যে জিরেটা ভাজলাম দেখো সেই জিরেটা
গুড়িয়ে নিয়েছি। দেখো খিচুড়িটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি এই যে জিরে ভাজাটা করে রেখেছিলাম জিরে ভাজাটা দিয়ে দিলাম। ঘি দিলাম, ব্যাস কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খিচুড়ি খাচ্ছে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।